प्रोफेसर। अस्सलामुअलैकुम सर। वालेकुम अस्सलाम। अस्सलामुअलैकुम सर जी, कैमन आछो? जी सर ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি তো, রেখেছি তো আল্লাহ। জিজ্ঞেস করে বললে আমায় তুমি আছো গো কেমন, উত্তরে বললাম রেখেছি কেমন, এমন হয়ে গেছে। শুনো, তোমাদের জন্য আমি ওই যা যা ছিল সবগুলো একটু কম্পাইল করে একটা করলামও, কিন্তু ওই মেইলে আর আসতেছে না। এটা আমি দেখি পরে মেইলটা পাঠিয়ে দিব, আবার ওই যে কেউ ইতুর কাছে মেইলটা ফরওয়ার্ড করে দিব, ইতুর কাছ থেকে পরবর্তীতে ওগুলা কালেক্ট করে নিও। হ্যাঁ, আর এমনিতে আলোচনার জন্য ক্যালোরি ক্যালকুলেশন কি জানো? ক্যালোরি ক্যালকুলেশন নিয়ে কি সমস্যা বলো তো একটু, কি সমস্যা হচ্ছিল? কি সমস্যা, কাদের সমস্যা হয় ক্যালোরি ক্যালকুলেশন নিয়ে? ওই এখন তো কেউ কথা বল না, হ্যালো শুনছো? টকিং মনিরুজ্জামান আসতেছে, কার নামে দিয়ে রাখছেন? নাম সেট করেন, ওই যে মনিরুজ্জামান আসছে। বলো সমস্যাটা কি হয় বলো। হ্যালো, স্যার প্রশ্ন আসে না যে ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট ফর এ ফিমেল ওয়ার্ক ফিমেল অফ 20 ইয়ার্স? না, যেটা ইউজুয়ালি যে যে কোশ্চেনটা বেশি আসে, বুঝছো, এই কোশ্চেনটা আসে যে ক্যালকুলেট দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ মেডিকেল স্টুডেন্ট এনার্জি রিকোয়ারমেন্ট, তোমাদের মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অনেক সময় উল্লেখ করে দেয়, তো এই লেভেলের একটা স্টুডেন্টের কি পরিমাণ এনার্জি রিকোয়ারমেন্ট আছে। এখন এইটাকে ক্যালকুলেট করতে গেলে কিভাবে করবা, যেমন ধরো তুমি 24 আওয়ার্স এর মধ্যে কি কি কাজ করছো, একটা হচ্ছে তুমি মানে যদি হয় তুমি ক্লাস করছো, তুমি পড়ছো, তুমি একটু খেলাধুলা করছো, তুমি ঘুমাচ্ছ, তুমি হাঁটাহাঁটি করছো, এগুলো তো এই কাজগুলোর মধ্যে আমরা একটা ক্যালকুলেশন আছে। যেমন তুমি যদি বসে থাকো, বসে থাকলে পার আওয়ারে তুমি 25 কিলো ক্যালোরি এনার্জি তোমার খরচ হচ্ছে, তারপরে দাঁড়ায় থাকলে 30 কিলো ক্যালোরি পার আওয়ারে তুমি কনজিউম করছো, লিখা লিখতে গেলে বা পড়তে গেলে বা তুমি খেতে গেলে, এই কাজগুলো তো কমন, লিখবো পড়বো খাবো, 30 কিলো ক্যালোরি পার আওয়ারে আমরা খরচ করছি। যদি হাঁটাহাঁটি করি আস্তে আস্তে, তাহলে 130 কিলো ক্যালোরি আমি পার আওয়ারে খরচ করছি। যদি আমি হাঁটাহাঁটি করি জোরে, তাহলে 500 কিলো ক্যালোরি আমি পার আওয়ারে খরচ করছি, আর যদি সিঁড়ি ভেঙে উপরে উঠি তাহলে 800 কিলো ক্যালোরি আমি পার আওয়ারে খরচ করছি। এই হিসাবে চিন্তা করে আমরা একটা ডেইলি একটা ক্যালকুলেশন হয় যে ডেইলি আমার এই পরিমাণ এনার্জি খরচ করছি আমি, তাহলে আমি কি পরিমাণ ডায়েট নিব বা কিভাবে আমার ক্যালোরি ক্যালকুলেশন করে আমি কি পরিমাণ ডায়েট নিব ডেইলি, এটা চিন্তা করা। বুঝা গেছে কথাটা স্যার? স্যার কিন্তু এই যে মানে বললেন যে সিটিং এর ক্ষেত্রে 25 কিলো ক্যালোরি পার আওয়ার, হ্যাঁ, এটা কি মানে মানে মুখস্থ থাকবে কি এরকম মানগুলি? এটা এটা এই শোনা, একেবারে অঙ্কের মতোই হবে না এটা। আমরা একটা যেমন ধরো একটা ধারণা, আমি জানলাম যে আমি বসে থাকলে পার আওয়ারে আমি কি পরিমাণ খরচ করি, আমি 30, 25, 30, 35 এই ধরনের খরচ হয়, আমরা একটা গ্রস একটা ক্যালকুলেশন আছে আর কি ধরনের।
এটা এক্স্যাক্টলি তোমার অতটুকুই খরচ হচ্ছে, এগুলো তো এক্সপেরিমেন্ট করে কেউ না কেউ বের করে রেখেছে, এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে হ্যাঁ এই খরচ হয়, আমি হাঁটতে গেলে আস্তে হাঁটলে আমার এই পরিমাণ এনার্জি খরচ হয়, বা এই পরিমাণ জোরে হাঁটতে গেলে আমার এই পরিমাণ ক্যালোরি খরচ হয়, এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে। কিন্তু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ আমি তোমার কাজগুলো কি করো, তুমি হাঁটাহাঁটি করো, পড়াশোনা করো, মানে খাওয়া দাওয়া করি, আর ছোটখাটো খেলাধুলা করি। ছোটখাটো খেলাধুলার মধ্যে কি থাকবে, যেমন ধরো তুমি যদি সাইক্লিং করো একটা, তুমি যদি সুইমিং করো, এইগুলোর সাথে মিলাতে হবে। এখন কি, যেমন আমরা কি করি, আমরা খেলাধুলা বলতে কি করি, হোস্টেলে টেবিল টেনিস খেলি, বা মাঝে মাঝে শীত আসছে এখন ব্যাডমিন্টন খেল করতে উঠি, এই তো এই ধরনের কাজগুলো। তো এইগুলাকে আমি কিসের সাথে লাগাবো, আমি জোরে হাঁটাহাঁটি করছি বা সাইক্লিং করছি, এই সাইক্লিং এর জন্য আমার পার আওয়ারে প্রায় 150 কিলো ক্যালোরি খরচ হচ্ছে। তাহলে আমি যদি ব্যাডমিন্টন খেলি, তাহলে আমি ধরে নিলাম যে আমি ওই 150 to 200 কিলো ক্যালোরি পার আওয়ার আমি কনজিউম করছি। ওই ওই ধরনের একটা অ্যাপ্রক্সিমেট, তোমাকে মূল জিনিসটা চিন্তা করতে হবে, তোমার ডেইলি এনার্জি রিকোয়ারমেন্ট কতটুকু, তাই না? 2000 থেকে 2500 আমি এটা ধরে নিলাম, এই 2000 থেকে 2500 কে তুমি কিভাবে বিভিন্ন কাজে তোমাকে ডিভাইড করবে। যে তুমি, আমি ঘুমানোর জন্য একটা হচ্ছে, ঘুমানোর জন্য একটা হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য একটা হচ্ছে, খেলাধুলার জন্য একটা হচ্ছে, হাঁটাহাঁটির জন্য একটা হচ্ছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা নামার জন্য একটা হচ্ছে, এই বেশ এই কয়েকটা কাজই কিন্তু আমি কমনলি করি। এই কাজগুলোর জন্য আমি ডেইলি কতটুকু এনার্জি খরচ করছি, এই ক্যালকুলেশনটা এক্সাক্টলি সবারই 2400 কিলো ক্যালোরি হবে, আবার সবারই 1700 কিলো ক্যালোরি হবে তা না। তোমার হতে পারে তুমি তুমি করলে তোমার 1900 কিলো ক্যালোরি হলো, আরেকজন করলো আমার 2200 হলো, কারো করলাম আমার 2300 হলো, কিন্তু কাজগুলো কিন্তু আমরা কমনলি কমন কিছু কাজই করি আমরা। আমরা স্টুডেন্টরা মূল কাজটা কি, ক্লাস করি। এই যে ক্লাস করি মানে কি, বসে আছি, এখন আমার এনার্জি খরচ হচ্ছে একটা ওই যে 30 কিলো ক্যালোরি পাড়া হয়, বা মনে করো একটু হেঁটে হোস্টেলে যাব, এটা খরচ করব। আবার কেউ কেউ দৌড়াদৌড়ি করবো, একটু লাফালাফি করবো, এটাতে একটা খরচ হচ্ছে। কেউ একটু পড়াশোনা করতে বসলাম, পড়াশোনার জন্য আমার খরচ হচ্ছে একটা, খেতে বসলাম এটার জন্য খরচ। এইভাবে আমরা দিনটাকে ভাগ করে এবং যে কাজগুলো আমরা করি ওই কাজগুলোকে ভাগ করে অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশন করবো। এক্সাক্টলি ওই যে সরল অঙ্কের মতো রেজাল্ট 1 হইতেই হবে, এই সুযোগ কিন্তু নাই। তবে তোমার আমার যে ক্যালোরি আমরা ডেইলি আমার লাগবে, এটা একটা রেঞ্জ আছে সবার। কিন্তু মানে ধরো ফিমেলদের এক ধরনের, মেলদের এক ধরনের। এখন যদি এমন হয় যে একজন ফিমেল 2 জন মেইলের সমান ক্যালোরি সে এক্সপেন্ড করে ফেলছে, এটা তো হবে না। তোমার যদি এমন হয় যে হ্যাঁ আমার 1800 থেকে 2000 ফিমেলদের লাগে, তো 1800 থেকে 2000 তোমারটা যদি এমন হয় 1900, আরেকজনের হবে 2000, কারো 2100 হতে পারে, কারো 1800 হবে, কারো হয়তো দেখা গেল 1700। কিন্তু তোমার কাজগুলো বা কি ধরনের ক্যালকুলেশন করছো এগুলো কিন্তু মোটামুটি কমন, সবাই একই রকম কাজই আমরা করি এক্সেপশন ছাড়া। আর আমরা যেমন এনার্জি রিকোয়ারমেন্টের একটা ব্যাপার থাকে কাজের উপর ডিপেন্ড করে, এমন যেমন এটাই তো হয় যে আমরা যেমন হয় যে যদি লাইট ওয়ার্ক করি, তাহলে আমি কিভাবে ভাগ করি 30 to 40% অফ আমার বিএমআর এই কাজগুলা, এই মানে লাইট ওয়ার্ক যারা করি, যেমন আমরা ডাক্তাররা বা টিচাররা যে কাজগুলা করছি ইউজুয়ালি এগুলা লাইট ওয়ার্কের মধ্যে পড়ে। তো আমার যদি এক্সট্রা লাগে বিএমআর প্লাস আমার 30 to 40% অফ আমার বিএমআর, এই টোটাল আমার যদি বিএমআর কত, একজন অ্যাডাল্ট মেইলের বিএমআর কত বলতো, ধারণা আছে? হ্যালো, আমি কিছু জিজ্ঞেস করলে যে কারো কোনো অ্যান্সার থাকে না, এটা কি? এইভাবে চিন্তা করা। তো বিএমআর যদি মনে করো আমি ধরে নিলাম আমার বিএমআর হচ্ছে 2000 কিলো ক্যালোরি, তাই না? তারপরে এইটার 30 to 40% কত হবে, 40% যদি ধরি তাহলে এক্সট্রা আমার
আরো 800 কিলো ক্যালোরি লাগবে, তাহলে আমার ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু লাগবে? 2800 কিলো ক্যালোরি। এই জন্য একজন ডক্টর বা একজন টিচারে, বা মনে করো আরো যদি হেভি ওয়ার্ক করে কেউ একজন, তার তো আরো বেশি লাগবে, তার 50-60% মোর, মানে মোর দেন 50-60% অফ বিএমআর তার এক্সট্রা এনার্জি লাগবে। আর যদি অনেক বেশি হার্ড ওয়ার্কার হয়, হেভি ওয়ার্ক করে, তাহলে দেখা যাবে তার নিয়ার অ্যাবাউট 100% অফ বিএমআর এক্সট্রা লাগছে। তার মানে তার যদি 2000 কিলো ক্যালোরি বিএমআর এ লাগে, আরো মিনিমাম 2000 কিলো ক্যালোরি তার ওই ওয়ার্ক রিলেটেড চিন্তা করে তার ডেইলি 4000 কিলো ক্যালোরি থাকে, কোনো না কোনো ভাবে গেইন করতেই হবে। ওইভাবে আমরা একটা ক্যালকুলেশন করি। আর গ্লাইসেমিক ইন্ডেক্স সম্বন্ধে, গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যাপারটা হচ্ছে কি, গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যাপারটা আর কিছুই না, যেমন আমি একটা ধারণা করলাম, যেমন একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্লুকোজ আমি নিলাম, আমি গ্লুকোজটা কি একটা শরবতের মতো করে নিলাম, এই গ্লুকোজ আমি জানি যে গ্লুকোজ এই অ্যামাউন্ট অফ গ্লুকোজ যদি আমি এখন ইনজেস্ট করি, আমার একটা সার্টেন টাইম পরে আমার ব্লাড গ্লুকোজ লেভেল যদি আমি করতে যাই, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলটা আমার এই পরিমাণ হবে, তাই তো? এখন এই সার্টেন অ্যামাউন্ট অফ বলতে আমি মনে করো 50 গ্রামই ধরলাম, এখন 50 গ্রাম অফ অন্য কোনো কার্বোহাইড্রেট, 50 গ্রামের অন্য কোনো কার্বোহাইড্রেট ইনজেস্ট করে ঠিক একই সময় পরে, মানে ওই 1 ঘন্টা বা 2 ঘন্টাই যেটা বলো, 2 ঘন্টা পরেও যদি আমি আবার ব্লাড গ্লুকোজ লেভেল বা অন্য আরেকটা আমার এই পার্সে, আমি মনে করো আজকে যদি গ্লুকোজটা করে দেখি এই ধরনের, ঠিক একই সময়ে কালকে যদি আবার ওইভাবে অন্য কার্বোহাইড্রেটটা ইনজেস্ট করে দেখি যে 2 ঘন্টা পরে আমার কত হলো, তাহলে গ্লুকোজের জন্য দেখা গেল যে একটা অ্যামাউন্ট হলো যে হ্যাঁ 5 পয়েন্ট সামথিং হলো, আর কার্বোহাইড্রেট অন্য কার্বোহাইড্রেটের জন্য হয়তো হবে আমার দেখা গেল 4 পয়েন্ট সামথিং। তো এই ধরনের হলে আমি ধরে নিলাম কি গ্লাইসেমিক ইন্ডেক্স কার বেশি, তার কে আমার ব্লাড গ্লুকোজ লেভেল বেশি বাড়ালো, গ্লুকোজ সরাসরি আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ালো বেশি, আর অন্য কার্বোহাইড্রেটটা আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা ওই পরিমাণ বাড়ায়নি। সো এটা আমি চিন্তা করব যে ইয়াটা হচ্ছে ওই কার্বোহাইড্রেটটা যেটা নিয়েছি তার গ্লাইসেমিক ইন্ডেক্স, এই তো কম্পেয়ার করা, সত্যি কথা একেবারে গ্লুকোজের সাথে অন্য কোনো কার্বোহাইড্রেটের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো কমানো ওই ইয়েটা কম্পেয়ার করাটাই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। আমরা খাওয়ার সময় চিন্তা করব যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম ওগুলোকেই আমরা বেশি ইনজেস্ট করবো, কারণ ব্লাড গ্লুকোজ লেভেল যদি রিপিট বেড়ে যায় তাহলে যাদের সমস্যা থাকে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম থাকে কিছু তাদের জন্য, যেমন ডায়াবেটিক পেশেন্ট, ব্লাড গ্লুকোজ লেভেল যদি ধাম করে বেড়ে যায় তাহলে তার জন্য এটা খুব একটা ভালো না। তার জন্য কি মানে আমরা চুজ করব, তার জন্য আমরা চুজ করব এমন আর ও লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে ডায়েট গুলো, এগুলো হয় কি আবার গ্রেজুয়ালি তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে ওই সাস্টেইন করতে থাকে একটা লেভেল। যেমন ধরো ডেট এর কথা যেটা বলতে পারে, যেমন আমরা ডেট মানে খেজুর, খেজুর যখন আমরা ইনজেস্ট করি হয় কি খেজুরের মধ্যে কিন্তু ফ্রুক্টোস কিন্তু সরাসরি আমার ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করাচ্ছে না, ফ্রুক্টোস একটা সময় পরে গ্লুকোজে কনভার্ট হয়, দেন হয় কি তাহলে ফ্রুক্টোসটা যখন আমি যখন খেজুরটা ইনজেস্ট করলাম, ঠিক এই অ্যামাউন্টের গ্লুকোজ যদি আমি ইনক্রিজ করি তাহলে হবে গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লেভেলটা একেবারে বেড়ে যাবে, কিন্তু কি হবে আস্তে আস্তে ফ্রুক্টোজটা আস্তে আস্তে গ্লুকোজে কনভার্ট হবে আর ব্লাড গ্লুকোজ লেভেল স্কোরটাকে আমরা পছন্দ করবো নিজেদের জন্য। তো ওইগুলাকেই বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স কন্টেইনিং ডায়েট। ওই একটা আমরা যেটা ইয়ে বলি মানে ওই লিপিং কোডে দেখবা যে গ্লাইসেমিক ইন্ডেক্স ইয়ের উপরে একটা গ্রাফ করা আছে, ওই যে দুইটা কার্ভ দেওয়া আছে, একটা ইয়ের জন্য গ্লুকোজের জন্য একটা সার্টেন টাইম পরে অনেক শার্প রাইজ করে গ্লুকোজ যখন ইনজেস্ট করবো, আর অন্য কোনো ডায়েট নিলে এটা একটু স্লো রাইজ করে, ওই জিনিসটাই কম্পেয়ার করে দেখানো যে আসলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কন্টেইনিং
ডায়েট গুলো আমরা ইনক্রিজ করলে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে একটা সাস্টেইন লেভেলে আমরা মেনটেন করে নিতে পারি। আর আয়রন ইয়েতে আয়রন মেটাবলিজমে কি কি জানতে চাও বলো তো? আয়রন মেটাবলিজমে কি নিয়ে প্রবলেম হচ্ছে? বলো এই তো আয়রন মেটাবলিজম নিয়ে কি সমস্যা বলো? আরে কি কেউ আমি কিছু জিজ্ঞেস করলে সবাই চুপ মেরে থাকো। আয়রন মেটাবলিজমে মেইনলি যেটা জানতে হবে আমরা আমরা ওই আয়রনের সোর্স কোন কোন ডায়েটের মধ্যে আমরা প্ল্যান্ট সোর্স থেকে আয়রন পাইতে পারি, আমরা অ্যানিমালস সোর্স থেকে পেতে পারি। প্ল্যান্ট সোর্স থেকে আয়রন যেই ফর্মে পাই, আয়রনের তো দুটো ফর্ম, ফেরিক এন্ড ফেরাস, তাই না? প্ল্যান্ট সোর্স থেকে যেটা পাচ্ছি এটা ফেরাস ফর্মে পাচ্ছি, আর অ্যানিমাল সোর্স থেকে যেটা পাচ্ছি সেটা আমরা ফেরিক ফর্মে পাই। আবার আরেকটা জিনিস হয় কি, আয়রন অ্যাবজর্ব হয় কিন্তু ফেরাস ফর্মে, আয়রন অ্যাবজর্ব হচ্ছে ফেরাস ফর্মে। তাহলে কি হয়, ওই ফেরিক ফর্মটাকে অ্যাবজর্ব যদি আমরা অ্যানিমাল প্রোডাক্টটা যদি নেই, ফেরিক ফর্মটাকে অ্যাবজর্ব করার জন্য আরেকটা রিডিউসিং সাবস্টেন্স লাগে, ওই রিডিউসিং সাবস্টেন্সটাই কাজ করে আমাদের এইচসিএল। এইচসিএল এখানে রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করে, এইচসিএল ফেরিককে ফেরাসে কনভার্ট করতে হেল্প করছে, ওই জিনিসটা কাজে লাগে, বুঝছো? আবার ভিটামিন সিও এখানে কাজ করে, রিডিউসিং মানে প্রপার্টি আছে ভিটামিন সিও, কিন্তু এই রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করে যে ফেরিককে ফেরাস ফর্মে কনভার্ট করে, অ্যাবজর্ব হয়, দেন অ্যাবজর্ব হওয়ার পরে সে আবার স্টোরেজ ফর্মে যায়। এই স্টোরেজ ফর্মে যখন যায়, স্টোরেজ ফর্মটা আবার সে ফেরিকে কনভার্ট হয়, যখন বডিতে স্টোরেজ ফর্মে যায়, দেন স্টোর কি ফর্মে থাকে, যেমন ফেরিটিন একটা স্টোরেজ ফর্ম, হিমোসিডোরিন একটা স্টোরেজ ফর্ম, এই ফর্ম গুলা যদি সে স্টোর করতে চায় তাহলে তাকে আবারও ফেরিক ফর্মে কনভার্ট হতে হবে, আর ফিজিওলজিক্যাল অ্যাকশন গুলা সে করে যাবে কিন্তু ফেরাস ফর্মে। আর মেনলি আমরা মূল জিনিসগুলা জানতে চাই, সোর্স কি, অ্যানিমেল সোর্সটা কি, প্ল্যান্ট সোর্সটা কি, আর আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের জন্য কি ধরনের প্রবলেম হয়, মূল জিনিসটা ওখানে জানতে চাই যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য কি হবে, হাইপোক্রোমিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রো আরবিসি গুলো ছোট হয়ে যায়, ফেট থাকে, মাইক্রোস্কোপিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এটা আয়রন থেকে কিন্তু আমরা খুব একটা বেশি কিছু ঝামেলা করাই না, তোমার লেভেলে তো অত কিছু লাগবে না। ও আর আরেকটা হচ্ছে ডিমান্ডটা, যেটা যদি আয়রন ডিমান্ড কাদের বেশি, স্বাভাবিক ল্যাকটেটিং মাদার যারা বা প্রেগনেন্ট ওমেন যারা আছে তাদের ডিমান্ড একটু বাড়বে, এবং ইনফ্যান্টদেরও কিন্তু আয়রন ডিমান্ড বাড়ে কিছু, কারণ গ্রোথ এজ। আর একটা হচ্ছে আয়রন কিভাবে বডি থেকে লস হয়, আয়রন বডি থেকে লস হচ্ছে, এক হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লিডিং এ একটা ফিমেলদের একটা হয়, আর সেলুলার শেডিং, এই যে মানে সেল প্রতিদিনই মারা যাচ্ছে, সেলুলার শেডিং এর কারণে কিন্তু আয়রন লস হয়, কিন্তু এত বেশি কিছু করার নাই কিন্তু আয়রন ইয়ে থেকে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্বন্ধে তোমাদের ধারণা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মধ্যে কিন্তু আমাদের এত ডিটেলস আমরা বোঝার জন্য অনেক কিছু বুঝি। আমি একটা ভিডিও দেখিয়েছিলাম মানে তোমাদের ছোটখাটো, ওটা যদি একটু মনে করতে পারো বা আমার কাছে আছে আমি দেখি তোমাকে মেইল করে দেবো, একটু তুমি পরে অন্যদের সাথে একটু শেয়ার করো। ওইটা হচ্ছে কি, আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কি, ওটার কোথায় লোকেশনটা কোথায়, মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে, ইনার স্পেক্টে কি আছে, এখানে এখানে একটা কমপ্লেক্স আছে,
কয়েকটা কমপ্লেক্সে ভাগ আছে। কমপ্লেক্স গুলোকে কেন ভাগ করছে? ভাগ করছে আসলে সাবস্ট্রেটের উপর বেস করে এবং তার কিছু ফাংশনের উপর বেস করে। সাবস্ট্রেট কি? যেই সাবস্ট্রেট গুলা ইলেকট্রন ট্রান্সপোর্টে ঢুকবে, এটা হচ্ছে আমাদের কি, আমরা রিডিউস কোএনজাইম গুলা, রিডিউসিং ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা তাদেরকে ট্রিট করি। এর মধ্যে আছে FADH আছে, NADH আছে। এই NADH যদি ঢুকে কোন কমপ্লেক্সে, সে সরাসরি ঢুকলো ওই কমপ্লেক্সে, রিডিউস যখন হয়, যখনই আমার রিডিউস হয় তখনই আমার একটা ট্রান্সপোর্টেশন হচ্ছে। ওই ট্রান্সপোর্টেশনে কিন্তু কিছু এনার্জি ট্রান্সপোর্ট হয়তো যেই এনার্জিটা, একটা রিয়াকশন মানে কি, একটা রিয়াকশন মানে হচ্ছে একটা এনার্জি ট্রান্সপোর্টেশন হচ্ছে। কিন্তু ওই এনার্জিটাকে আমি আমার কাজে লাগানোর জন্য যদি ক্যাপচার না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ATP ফর্মে আমাকে দিচ্ছে না এনার্জি। তুমি মনে করো রিয়াকশন করলাম, এনার্জি ছড়ায় গেল, আমার কোনো স্পেসিফিক কোনো কাজে লাগাতে পারলাম না, তাহলে এই এনার্জিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না আমার জন্য। ইম্পর্টেন্ট আমার বডি টেম্পারেচার মেনটেন হচ্ছে হয়তো এই রিয়াকশন গুলোর মাধ্যমে কিছুটা, কিন্তু স্পেসিফিক কোনো কাজ করতে গেলে যখন আমার ATP লাগবে, ওই ATPটা পেতে গেলে আমাকে ATP তে কনভার্ট করা এবং ATP হিসাবে আমি বডিতে প্রিজার্ভ করতে পারবো এমন একটা ওয়ে তৈরি করতে হবে। এই ওয়েটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার। এই যে ইলেকট্রন গুলা একটা একটা ধাপের পর একটা ধাপের পর যাচ্ছে, আলটিমেটলি এনার্জি, প্রচুর এনার্জি লিবারেট হচ্ছে ইয়ে থেকে, এই রিয়েকশন গুলো থেকে, কিন্তু আলটিমেটলি ATP ফর্মে, ATP সিনথেস যে কমপ্লেক্সটা আছে, কমপ্লেক্স 5, ওই ATP ফর্মে, ATP হিসাবে যেটা ফর্ম হচ্ছে, এটাই হচ্ছে আমার মেইন, আমার ফাংশনিং এনার্জি হিসাবে কাজ করে। বাকিগুলা কিন্তু আমার বডি সিস্টেম মেনটেন বা বডি টেম্পারেচার মেনটেনের জন্য লাগছে, কিন্তু এই ATPটাকে আমি ইউটিলাইজ করছি যে কোনো স্পেসিফিক কোনো ফাংশনে। এই কারণে বলা হয় যে প্রোডাকশন হাউস বা পাওয়ার হাউস অফ সেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কমপ্লেক্স গুলো কি আছে, ওই কমপ্লেক্স গুলো একটু মনে রাখতে হবে যে কমপ্লেক্স গুলোর মধ্যে কি থাকে। কমপ্লেক্স গুলোর কম্পোনেন্ট কি কি, ওই জিনিসগুলো একটু মনে রাখতে হয়। এগুলা এক্সাক্টলি ছবিটা যদি দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ছবিটা যদি দেখো, তাহলে তোমার চোখের সামনেই ভাসতে হবে যে কমপ্লেক্সটা কি আছে। এইগুলোই, বেশি কিছু আমরা কিন্তু এটা নিয়ে বেশি কিছু জিজ্ঞেস করবো না। কয়টা কমপ্লেক্স আছে? চারটা বা পাঁচটা, কেউ চারটা বলে কেউ পাঁচটা, দুইটাই কারেক্ট। যে যেভাবে বলতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয় ওই হিসাবে তুমি করতে পারো। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে একটা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন শব্দ থেকেই কিন্তু বোঝা যায়, অক্সিডেটিভ মানে অক্সিডেশন হচ্ছে, এন্ড ফসফোরাইলেশন মানে হলো ফসফোরাইলেশন মানে ফসফেট অ্যাড হচ্ছে। এই ফসফেট অ্যাডিশন, অক্সিডেশনের মাধ্যমে যে ফসফেট অ্যাডিশনটা হচ্ছে, ওই অ্যাডিশনের মাধ্যমেই আমি নতুন করে একটা এনার্জি পাচ্ছি। ওই অ্যাডিশনের এনার্জি প্রোডাকশনটা যেটা হচ্ছে, এটাই হচ্ছে আমার ATP। এই জন্য ATP ফরমেশন প্রসিডিউরটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। যেই কোনো লেভেলে, একটা হচ্ছে রেসপিরেটরি চেইন লেভেলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, আর সাবস্ট্রেট লেভেলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। সাবস্ট্রেট লেভেলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন তুমি দেখবা যে ওই গ্লাইকোলাইসিস করতে গেলে, যে রেসপিরেটরি চেইনে আসার আগেই দুটা বা চারটা ATP ফরমেশন হয়, ওইগুলো হচ্ছে আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইন সাবস্ট্রেট লেভেল। আর এই ট্রান্সএমাইনেশন, ডিএমাইনেশন, এইগুলোর মধ্যে কি প্রবলেম? হ্যালো, কার প্রবলেম হচ্ছে ট্রান্সএমাইনেশন এন্ড ডিএমাইনেশন এর মধ্যে? বলো, আর ধাপগুলি তো খুব কঠিন লাগে। কোন কোন ধাপ, কিসের ধাপ?
বলো কোনটা কোন স্টেপ গুলো একটু কঠিন লাগে? মনে করতে পারো? কে যেন কথা বললাম মাঝখানে, আমি স্যার বলো না, তুমি ভাবটা করবে। আরে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ বলো। বলো কোন কোন 47 রোল নাম্বার 47 আবার একটু বলো, আমি বুঝিনি তোমার কথা। ট্রান্সএমানেশন এন্ড ডিএমানেশন, দেখো আসলে ট্রান্সএমানেশন যদি আমরা ওয়ার্ড থেকে বুঝি, যে ট্রান্সএমানেশন এমন অ্যামাইন গ্রুপটা যেটা আছে, অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা কিটো অ্যাসিড, এই দুটা নিজেদের মধ্যে ইন্টার কনভার্সন, একটা অ্যামাইন গ্রুপ কনভার্ট করবে আর নিজে কিটো অ্যাসিডে ফর্ম হয়ে যাবে, তো এই হচ্ছে ট্রান্সএমানেশন। অ্যামাইন গ্রুপটা আর একটা কিটো অ্যাসিড কি দিচ্ছে, আর নিজে কিটো অ্যাসিড হয়ে যাচ্ছে আর ওই কিটো অ্যাসিডটাকে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে, এটাই হচ্ছে রিঅ্যাকশনটা। এই ট্রান্সএমানেশনের কমন কিছু মানে মানে পেয়ার আছে, কমন চারটা চারটা অ্যামাইনো অ্যাসিড দুটা আর গ্লুটামেট অ্যান্ড গ্লুটামিক অ্যাসিড আর হচ্ছে মানে পাইরুভেট অ্যান্ড অ্যালানিন, এই এই চারটা হচ্ছে মোস্ট কমন, তাই না? ট্রান্সএমানেশন নিয়ে তো এত সমস্যা হওয়ার কথা না বাবা। আর ডিএমানেশন আছে, ট্রান্সএমানেশনের মূল ইম্পর্টেন্সটাই হচ্ছে আমরা একটা জিনিস দিয়েই বোঝাই, যে পানেলিং অফ অ্যামাইন গ্রুপ টুয়ার্ডস গ্লুটামেট, তাই না? আলটিমেটলি হয় কি, গ্লুটামেট গ্লুটামেটে ডিএমানেশন, অক্সিডেটিভ ডিএমানেশনে যাবে, গ্লুটামেট গিয়ে আলফা কিটো গ্লুটামেটে কনভার্ট হয়ে যায়। আর ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল সম্বন্ধে কি ধারণা, ইউরিয়া সাইকেল নিয়ে কি হয়? ইউরিয়া সাইকেল তো সহজ একটা জিনিস, ইউরিয়া সাইকেল নিয়ে প্রবলেম কেন হয়? হ্যাঁ কার প্রবলেম হচ্ছে ইউরিয়া সাইকেল নিয়ে? তাহলে ইউরিয়া সাইকেল কে কিন্তু আমরা ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল বলতে কোনটাকে বুঝি বলো তো, ক্রেবস সাইকেল বলতে কোনটাকে বুঝি? ইউরিয়া সাইকেল না, ক্রেবস সাইকেল বলতে ইউজুয়ালি আমরা কোন সাইকেলটাকে বুঝি, গ্লাইকোলাইসিস কে, তাই না? ওই না গ্লাইকোলাইসিস কে তো, হ্যাঁ তাই না? না টিসিএ সাইকেল কে, কোনটা কোনটাকে বুঝি? টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল, হ্যাঁ এই টিসিএ সাইকেল কে আমরা ক্রেস্ট সাইকেল নামেই বেশি জানি, কিন্তু প্রশ্ন মাঝে মাঝে দেখো, তার ক্রেপস ইউরিয়া সাইকেল ওটা হচ্ছে ইউরিক অ্যাসিড সাইকেল, ক্রেপস হ্যান্সলাইট সাইকেল নামেও ইউরিয়া সাইকেল, এই যে ক্রেপস ইউরিয়া সাইকেল এইভাবে নামটা কিন্তু অনেক সময় রিটেনের কোশ্চেনটা আসে এইভাবে, ক্রেপস ইউরিয়া সাইকেল, যখনই ক্রেপস নামে তাকে ইন্ডিকেট করবে তখন ক্রেপস ইউরিয়া নাম দিয়ে দিবে, এটা তোমাকে একটু কনফিউজ করার জন্য, কারণ ইউজুয়ালি আমরা ক্রেপস সাইকেল বলতে টিসিএ সাইকেল কে বুঝি, বইয়ের মধ্যে টিসিএ সাইকেল কেই বারবার করে ক্রেপস সাইকেল করে লেখা, কিন্তু মাঝে মাঝে কিছু কনফিউশন আনার জন্য, তুমি আসলে পড়েছো কিনা এটা জানার জন্য ইউরিয়া সাইকেলের সাথে ক্রেপস ইউরিয়া সাইকেল অ্যাড করে দেয়, অথবা কোশ্চেনটা শুধু এমনই ইউরিয়া সাইকেল আসতে পারে সরাসরি, আর না হয় ক্রেপস ইউরিয়া সাইকেল হিসাবে দিয়ে দিতে পারে, এটা যে
তার ভয়েস আসতেছে না নিউট্রিয়েন্ট প্রবলেম আসছে কিন্তু এটাই ক্রেপস ইউরিয়া দেখি আমার কোশ্চেনের মধ্যে ক্রেপস ইউরিয়া থাকে আসলে তুমি ক্রেপস সাইকেল বা ইউরিয়া সাইকেল আলাদা করতে পারছো না বা এই নামটা তুমি জানো কি না এই জিনিসটাই আমরা জানতে চাই মানে ইউরিয়া সাইকেলের সাবস্ট্রেট কি দেখো কি হচ্ছে অ্যামাইন গ্রুপ থেকে আমরা অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এই দুটাই তো মিলে হচ্ছে প্রথমে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল রিঅ্যাকশনটাই সাইটোপ্লাজমে চলে আসে মানে এটা সাইক্লিক ভাবে চলতে যেটা প্রোডাক্ট হয় বাই প্রোডাক্ট হিসেবে আমরা এটা ইউরিয়া পাচ্ছি এটাই এই ইউরিয়াটাকে এক্সক্রিট করতে হবে ইউরিয়া ফিকাল রুট ফিকাল রুটে আবার কি হয় ওই ব্যাকটেরিয়াল ইউরেজ এনজাইম দিয়ে আবার ইউরিয়া আবার নতুন করে ব্লাডে আসতে পারে এগুলা ওটা এমন কি ঝামেলা হয় যে এটা পড়তে গিয়ে তোমার ঝামেলা হয় ইউরিয়া সাইকেলে তো সবচেয়ে সহজ আমি তো অন্য কোনো সাইকেল দেওয়ার আগে ভাবি দিল পারবে না ইউরিয়া সাইকেল পারবে সহজ তাই না আসলে কি পড়াশোনা করছো না মনে হয়েছে যেটা মনে নাই তাই জিজ্ঞেস করি এমন কি স্যার কি ক্লাস আছে না ইউরিয়া সাইকেলে ইউরিয়া তো দুইটা অ্যামোনিয়া থাকে না স্যার দ্বিতীয় অ্যামোনিয়ামটা আসে হচ্ছে অ্যাসপার্টেটের কনডেনসেশনের ফলে অ্যামোনিয়া কে দিচ্ছে আর ইউরিয়া অ্যামোনিয়া কে দিচ্ছে দেখছো ছবিটা দেখলে বুঝবা আচ্ছা নেটওয়ার্ক এর অবস্থা কেমন আরেকটা অ্যামোনিয়া এই অ্যাসপার্টেট থেকে আরেকটা অ্যামাইন গ্রুপ ঢুকে এটাই এটা ছবিটার মধ্যেই দেখতে পাবো নেটওয়ার্ক কিন্তু আজকে খুব ঝামেলা হচ্ছে তোমার কথা এক্স্যাক্টলি আমি কিছুই বুঝি নাই আমার কথাও তোমরা বুঝতে পারছো কিনা আল্লাহই জানে তবে ওই ইয়াটা ইউরিয়া সাইকেলের ছবিটা দেখবা ফ্লো চার্টটা দেখবা দেখলেই দেখবা যে একটা অ্যাসপার্টেট থেকে আরেকটা নতুন অ্যামাইন গ্রুপ ঢুকছে ওইটা এটাকে আমার ভাইবার কোশ্চেন হিসেবেও আমরা এটাকে ট্রিট করি যে ভাইবাতে জিজ্ঞেস করি যে আর একটা অ্যামাইন গ্রুপ করতে গেছে যে রিঅ্যাকশন তো করলো অ্যামাইন গ্রুপ আর কার্বন ডাইঅক্সাইড তাহলে আর একটা অ্যামাইন গ্রুপ করতে গেছে কারণ ইউরিয়া কেমিক্যাল স্ট্রাকচার লিখতে গেলে কেমিক্যাল ফর্মুলাটা কার্বন সি ও দুই পাশে দুইটা অ্যামাইন ওই আর একটা করতে আসলো অ্যাসপার্টেট ডোনেট করে আমি ওই জিনিসটা দেখে ইউটিউব কাছে মেল করে দেবো তোমরা কালেক্ট করে নিও নেক্সট বুধে ক্লাস আছে হ্যাঁ ওকে থ্যাংক ইউ নেক্সট উইক থেকে কিন্তু আমরা নতুন কার্ড শুরু করব হ্যাঁ